হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই অল্প খরচে মুড়ি দিয়ে দারুণ সুন্দর খুবই টেস্টি একটা বিকেলের টিফিন রেসিপি দেখো বিকেলে চায়ের সাথে অনেক অনেক সময় আমাদের মনে হয় একটা মুখরোচক কিছু রেসিপি হলে খেতে বেশ ভালো লাগে তো এটার জন্য সবার প্রথমে আমাদের লাগবে দুটো সেদ্ধ করা আলু তো এখানে দেখো আলু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তো আলু এইভাবে আগে থেকে তোমরা সেদ্ধ করে ফ্রিজেও রেখে দিতে পারো তো মাঝে মধ্যে এরকম ঝটপট কিছু রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে এবার এই আলুগুলোকে আমি ছাঁচনিতে এইভাবে ছেঁচে নিচ্ছি দেখো তো এইভাবে ছেঁচে নিলে কী হয় আলুগুলো খুব ভালো মতন ইকুয়ালি কিন্তু যেটা হয় গ্রেট হয়ে গেলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হয় তো এইভাবে গ্রেটারে দেখো আমরা গ্রেট করে নেবো এইভাবে দুটো আলুকে তো এইভাবে গ্রেট করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আলুর মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করছি তো এখানে আমি দুই চামচ মতন পেঁয়াজ কুচি অ্যাড করছি তার সাথে আমি নিলাম কাঁচা লঙ্কা কুচি তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি এক ছোটো চামচ আদা রসুনের পেস্ট আর দিচ্ছি স্বাদ মতন নুন এরপর দেবো কিছু চিলি ফ্লেক্স তোমরা শুকনো লঙ্কা এরমভাবে একটু গুঁড়ো করে নিতে পারো নিয়ে এইভাবে চিলি ফ্লেক্স তৈরি করে নিতে পারো তো এইভাবে চিলি দিয়ে সমস্ত কিছু আমি এই আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে তো এইভাবে আলুটা খুব ভালো করে মেখে নেবে তো দেখো আলুটা মাখা হয়ে গেছে আমার আর এরপরে আমরা একটি বাটির মধ্যে নেব বেসন তো এখানে আমি নিয়েছি দেখো দেড় চামচ মতন বেসন এর মধ্যে দিচ্ছি আমি নুন স্বাদ মতন তারপরে আমি দেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর দেব এর মধ্যে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করব তো এই ব্যাটারটা খুব বেশি পাতলাও করবে না আমার খুব বেশি যেন ঘন না হয় তো এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে যেমন কেকের ব্যাটার হয় ওই রকম তো রকম একটা ব্যাটার তোমাদের তৈরি করে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে তৈরি করে নেবে এবার দেখো এটা হচ্ছে মুড়ি তো এখানে এক বাটি মতন মুড়ি এক থেকে দেড় বাটি মুড়ি লাগে তো আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি যাতে আমার এটা তৈরি করতে সুবিধা হয় তো আমি এখানে একটি পাত কড়াইয়ের মধ্যেই এটা করছি তবে হ্যাঁ এখানে গ্যাস কিন্তু ধরানো নেই আগুন কিন্তু নেবানো আছে প্রথমে আলুটা দিলাম তার উপরে মুড়িটা দিয়ে দিয়েছি এরপরে এই যে বেসনের ব্যাটারটা তৈরি করেছি এটা আমি এই মুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা বানাবার সময় বেশিক্ষণ কিন্তু রাখবে না মুড়িতে বেসন মেশানোর পরে সঙ্গে সঙ্গেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে হবে বেশিক্ষণ রেখে দিলে তাহলে মুড়িটা কিন্তু নরম হয়ে যায় তো ঝটপট আমি বেসনটা এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে ঝটপট করে আমি এটা মেখে নেব হাত দিয়ে তো এইভাবে পুরো মিশ্রণটা আলু বেসন আর মুড়িটা খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে আর অন্যদিকে আমি সর্ষের তেল গরম করছি একটি ফ্রাইং প্যানে তো এইগুলো সর্ষের তেলেই ভাজবে সর্ষের তেলে ভাজলে তবেই কিন্তু খেতে ভালো হবে তো মুড়িটা মাখার আগে অন্য দিকে ফ্রাইং প্যানে সরষের তেলটা আগেই গরম করে নেবে তাহলে ঝটপট ঝটপট তোমরা এইরকমভাবে এই মুড়ির চপগুলো তৈরি করে নিতে পারবে তো এইরকমভাবে হাতে নিয়ে জাস্ট এইভাবে স্যালো ফ্রাই করে নেবে তো এখানে দু বড় চামচ মতন সর্ষের তেল আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম দিয়ে আগেই গরম করে রেখে নিয়েছিলাম এইবার ফটাফট যেটা আমাদের করতে হবে মুড়ির চপগুলো হাতে নিয়ে এইভাবে ঠিক চপের শেপ দিয়ে এইভাবে আমাদের ভেজে নিতে হবে তাহলে কি হবে এটা বেশ মুচমুচে মতন লাগবে আর খেতে দারুণ লাগে তো বন্ধুরা এইভাবে মুড়ির চপগুলো আমাদের ভেজে নিতে হবে তো মিডিয়াম ফ্লেমটা রাখবে খুব বেশি হাইও রাখবে না খুব বেশি লো করবে না মিডিয়াম ফ্লেমের মধ্যে উল্টে পাল্টে এই মুড়ির চপগুলো আমাদের ভেজে নিতে হবে তো এটা এত দারুণ লাগে খেতে দারুণ টেস্টি হয় বেশ মুচমুচে আলুর টেস্ট পাবে আর বেসনের মুচমুচে ভাবও থাকে মুড়ির মুচমুচে ভাবটাও থাকবে আর তার সাথে আলুর টেস্ট এবং মশলা সমস্ত কিছু মিলে এই মুড়ির চপগুলো দারুণ টেস্টি হয় খেতে তো দেখো উল্টে পাল্টে এইভাবে লালচে করে সুন্দরভাবে ভেজে নেবে তো দেখো খুব সুন্দরভাবে আমি লালচে করে ভেজে নিয়েছি আর এর মধ্যে খুব বেশি তেলের প্রয়োজনও হয় না আমি দুই বড় চামচ তেল দিয়ে দেখো শ্যালো ফ্রাই করে নিয়েছি এগুলো আর কত সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে তো ব্যাস এগুলো এইভাবে জাস্ট তুলে নেবে তো দেখো এক বাটি মুড়ি দেড় চামচ বেসন আর দুটো ছোট সেদ্ধ আলু দিয়েই বিকেলের কত দারুণ টেস্টি একটা স্ন্যাক্স রেডি হয়ে গেল আর ছখানা মুড়ির চপ কত সুন্দরভাবে হয়ে গেছে তো খুবই অল্প খরচের মধ্যে বিকেলের দারুণ সুন্দর এইরকম মুড়ির চপ বানিয়ে একবার হলেও তোমরা ট্রাই করে দেখো তোমাদের দারুণ টেস্ট লাগবে এটা খেতে এটা এত ভালো লাগে খেতে বন্ধুরা এই মুড়ির জন্যেই এই টেস্টটা ভীষণ ভালো লাগে আর এইভাবে সস দিয়ে তোমরা এটাকে সার্ভ করতে পারো আর এটা শুধু শুধুই খাওয়া যায় কারণ এর সাথে আলাদা করে আর কিছু লাগে না শুধু একটু সস হলেই দারুণ টেস্ট লাগে দেখো ভেতরে কত সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে আর জাস্ট এইভাবে এটাকে তোমরা খেতে পারবে তাহলে আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে সহজ সহজ রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে